তুমি যদি চাঁদ না দেখতে পাও, চাঁদ যদি দেখে ফেলো, সবার মাস 29 চাঁদ দেখে ফেলেছি, তাহলে পরের দিন কি? আমি চাঁদ দেখতে পাইনি কোনো না কোনো কারণে, ফাইদাত আকমাল শাবান 30, তাহলে তোমার শাবান মাস কয়দিন পূর্ণ করো? 30 দিন পূর্ণ করো, করে তারপরের দিন আর চাঁদ দেখার প্রয়োজন নাই, রোজা থাকে শুরু করবা। এরপরে আমাদের পরের এই যে রোজা আমরা ভাঙবো কীভাবে? যদি 29 দিন চাঁদ দেখে ফেলি তাহলে রোজা থাকার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু দুঃখ, তখন তো রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, এত ইন্টারনেট ছিল না, আজকে হয়েছে, অথচ আমরা পৃথিবীর এই সুযোগটা গ্রহণ করতেছি না, আমরা এই সুযোগটা গ্রহণ করছি না। আজকে সৌদি আরব থেকে আমরা শুনতেছি যে তারা চাঁদ দেখেছে, তারা ঈদ করবে, আমরা সেই ঈদের পরের দিন তার পরের দিন ঈদ করি, অথচ সৌদি আরব থেকে আমাদের সময়ের ব্যবধান মাত্র কত? 3 ঘন্টা। মালয়েশিয়াতে চাঁদ দেখে তারা রোজা থাকতেছে, তারা রোজা ত্যাগ করে তারা ঈদ করতেছে, আমরা এই খবর জানার পরেও আমরা এই ঈদ করতেছি তারও পরের দিন, আস্তাগফিরুল্লাহ। অথচ আজকে তো পৃথিবীতে একটা গ্রামে পরিণত হয়ে গেছে। এই যে লন্ডনে আমাদের এক বন্ধু, আমার একটা সেমিনার চলে আজকেও, আমার প্রতি শুক্রবারই সেমিনার, তো সেই বললেন যে ইংল্যান্ডে ছুটির জন্য মুসলমানরা দরখাস্ত করলে কোনো কোনো অফিস ছুটি দিতে চায় না, তোমাদের ঈদের দিনটাকে বলো কবে? তোমাদের ঈদের দিন ঠিক নাই কেন? পৃথিবীর মানুষের সব দিন ঠিক আছে, তোমাদের দিন ঠিক নাই কেন? আরে বাবা ঠিক আছে, চাঁদ দেখেই তো আমরা রোজা রাখা শুরু করবো, চাঁদ দেখে ভাঙবো, কিন্তু আজকের বিজ্ঞান তো চাঁদ কোন কোন দেশে দেখা যাবে, কত অ্যাঙ্গেলে দেখা যাবে, কি পরিমাণ দেখা যাবে, এটাও তো আবিষ্কার হয়ে গেছে। তা যদি আবিষ্কার না হবে, আজকে ইফতারি কটায় আপনি জানলেন কি করে? আপনি কি এখন মোরগ মুরগি কোটায় ওঠার জন্য অপেক্ষা করেন? আপনি কি প্রতিদিন সাদা রেখা কালো রেখা দুটো সুতো এরম আলাদা করে আপনি সারি করেন? আপনি কি মানে এই দিক থেকে রাত আসতেছে, এই দিক থেকে সূর্য ডুবে যাচ্ছে, এগুলো দেখে শুনে কি আপনি ইফতারি করেন? আপনি যে ঘড়ি ঘন্টা দেখে করেন, এই টাইমটা সিলেক্ট করেছে কারা? বিজ্ঞান, তারা বলে দিয়েছে। আজ থেকে 4 মাস পরে এই অগাস্ট মাসে এসে কিংবা জুন মাসে এসে জুলাই মাসে এসে আপনার অমুক তারিখে অমুক দিন কটায় সূর্য উঠবে কটায় ডুববে, এটা আজকের বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে না? কথা বলেন সবাই। তা চাঁদের চাঁদেরও তো হিসাব পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে, তাহলে চাঁদেরও হিসাব যদি পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করে ফেলে, তাহলে আজকের পৃথিবীতে চাঁদ কোন কোন দেশে দেখা যাবে সেই খবরটা যদি আমরা জানি, এটার ভিত্তিতে আমরাও একসঙ্গে ঈদ করতে পারি। এটা একটা যুক্তি। আরেকটা যুক্তি, আল্লাহ এই বিশ্ব ব্যবস্থাটাকে এমন করেছে রাত দিন 24 ঘন্টার মধ্যেই পৃথিবীতে, কোথাও রাত কোথাও দিন, তারিখ চেঞ্জ হবে না, দিন 24 ঘন্টার মধ্যেই। কিন্তু যেমন আমাদের এখানে কি এখন এখন দিন দুপুর এখন কয়টা? এই 1টা বাজতে গেল, এখন আমেরিকাতে রাত 1টা বাজতে গেল, 12 ঘন্টার ডিস্ট্যান্স। আমাদের থেকে 3 ঘন্টা আগে মালয়েশিয়াতে সূর্য উঠেছে, আমাদের 3 ঘন্টা পরে সৌদি আরবে সূর্য আমাদের ইফতারের 3 ঘন্টা পরে তারা ইফতার করবে, আমাদের 1.5 ঘন্টা পরে পাকিস্তানে তারা ইফতার করবে, আমাদের 1/2 ঘন্টা পরে ইন্ডিয়ার পশ্চিমাঞ্চলে তারা ইফতার করবে। তাহলে যাই করুক না কেন, টোটাল টাইমটা কিন্তু 24 ঘন্টার মধ্যেই, তার মানে তারিখটা ঠিক থাকবে, শুধু কোথাও এই আসর, কোথাও মাগরিব, কোথাও ফজর, কোথাও জোহর, কোথাও দুপুর 12টা, কোথাও রাত 12টা। এটার ব্যাপারে 1985 সালে সম্ভবত, আমার তারিখটা যদি ভুল না হয় সালটা, ওআইসির সম্মেলনে আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম মরহুম আল্লামা ওবায়দুল্লাহ খতিব, বাইতুল মোকাররমের খতিব, তিনি গিয়েছিলেন, সাইন করে এসছে এই 57টা মুসলিম রাষ্ট্রে যেখানে চাঁদ দেখা যাবে সেই চাঁদ দেখার ভিত্তিতে আমরা ঈদ করব। তা যদি করতো তাহলে আমাদের ফেতনা কমে যেত না অনেক, কথা বলেন, তাহলে পৃথিবীর মানুষ আমরা জানতে পারতাম যমক দিন ঈদ। আজকের বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে। যদি বলেন যে এত দূর দেশের মানুষ দেখলে তার ভিত্তিতে আমরা থাকবো কেন, আপনি তো 5 মিনিটের মধ্যে জানতেছেন, একটি হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রোজা রেখেছেন, আসরের পরে
নিয়াট্টু মাগরিব, মাগরিবের অক্ত কাছে, এর মধ্যে দুইজন মুসাফির মদিনায় ঢুকলেন যারা সিরিয়া থেকে আসতেছেন। প্রতিমধ্যে তারা তারা নতুন চাঁদ দেখে তারা রোজা ত্যাগ করেছে, করে তারা সারাদিন এই ঘোড়ার পিঠে চড়েছে। রাতের এই ঘটনা, রাত পাড়ি দিয়েছে, মরুভূমি পাড়ি দিয়েছে, মদিনায় এসেছে আছরের পরে, এসে দেখে মদিনার মানুষেরা রোজা রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নতুন চাঁদ দেখেছি মরুভূমির মধ্যে এই গত রাতে, দেখি আমরা আজকে রোজা নাই, আমরা সারাদিন ঘোড়ার পিঠে সেই আসরের পর আমরা মদিনায় পৌঁছালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু ইন্টারভিউ নিলেন, যাচাই করলেন, তাদের ইমান পরীক্ষা নিলেন, বিভিন্ন প্রশ্ন করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারতেন, সারাদিন না খেয়ে আসি, রোজা তো প্রায় হয়েই গেছে, এখন তো আর মাত্র বাকি কতটুকু সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ত্যাগ করলেন এবং মদিনার উপকণ্ঠের লোকদের বললেন, তোমরা রোজা ভাঙো, কিন্তু রোজা ভাঙলেই তো, রোজা যদি না থাকি তাহলে কী পড়তে হবে, কী পড়তে হবে? না, ঈদের নামাজ তো ওয়াজিব নামাজ, এখন ওইটা তো পড়ার সময় নাই। তখন কী বললেন, রোজা ত্যাগ করলেন, তার মানে ওই দিন রোজা থাকলেন না, মাত্র সময় বাকি ছিল হয়তো বড় জোর এক ঘন্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালকে সব ঈদের নামাজ পড়তে সব জামায়াত হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনাকেই চোখে, আমরা কি সবাই চাঁদ দেখি, রেডিওর ঘোষণা শুনি, ওই কুমিল্লায় চাঁদ দেখা গেছে, চট্টগ্রামের চাঁদ দেখা গেছে, আরে বাবা চট্টগ্রামের প্রান্ত সীমায় চাঁদ দেখা গেল ওই পাশে তো বার্মা, কেউ সিলেটে যদি চাঁদ দেখে ওই পাশে তো ওটা ওই ওই পাশে তো হিমালয় পর্বতের আসাম, তারপরে ওই যে উত্তর উত্তরবঙ্গের একেবারে সেয়ের মধ্যে যদি সেই রৌমারিতে, সেখান তো আসাম, তার মানে ইন্ডিয়ার কাছেই তো চাঁদ দেখেছে, আমরা সেই চাঁদের ভিত্তিতে আমরা ঈদ করতেছি। আজকেটা আমাদের মধ্যে ঐক্য হওয়া দরকার। এ ব্যাপারে আমি বাংলাদেশের আলেমদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এটাই বেহতের, আমাদের দেশের আলেমদের মত পার্থক্যের কারণে আমরা করতে পারতেছি না। আজকে মালয়েশিয়ায় তারা চাঁদ দেখেছে বলতেছে, যেহেতু পৃথিবীটা আজকে একটা গ্রামে পরিণত হয়ে গেছে, অতএব এবং 57টা রাষ্ট্র সাইন করে আসছে মুসলিম রাষ্ট্র, এই 57টা দেশের যেখানে চাঁদ দেখা যাবে তার ভিত্তিতে আমরা আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা আজ পর্যন্ত আমরা বাংলাদেশ পারিনি, ভারত পারেনি, আর পাকিস্তান পারেনি, আর সমস্ত মুসলিম দুনিয়া একদিনে ঈদ করে একদিনে। এই গত বছর আমার বড় ছেলে ইংল্যান্ড থেকে বলছে, আমরা ঈদের নামাজ পড়ে আসলাম, আমি বললাম আমাদের ঈদ কাল, অথচ হওয়ার কথা 6 ঘন্টা পরে, 6 ঘন্টা আগ পাশে। আমি এই বিষয়ের কথা বলতে চাই না, এটা বিতর্কিত বিষয় আপনাদের সামনে চিন্তা করার জন্য রাখলাম। সরকার, আমি গত বছরের খবরটা জানি, বর্তমান সরকারও এ ব্যাপারে আন্তরিক ছিলেন যে আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়, তো ওয়াইসির সম্মেলনে আমাদের আলেম খতিব আল্লামা মরহুম ওবায়দুল হক, তিনি যে সাইন করে আসছেন, বর্তমান যিনি প্রাইম মিনিস্টার, তিনিও পর্যন্ত, আমি গত বছরের খবর রাখি, তিনিও পর্যন্ত রাজি ছিলেন যে আপনারা আলেম ঐক্যবদ্ধ হন, যাতে এটা আমার ঘাড়ে ব্লেম না দেয় আমি রাজি আছি এটা ঘোষণা দিতে। এবং ওই রাতেই আমি একজন প্রখ্যাত আলেম যিনি এখন বর্তমান ওয়াইসির মেম্বার, তার সময় রাতেই কথা হলো, আমাকে বললেন, গাজী ভাই প্রাইম মিনিস্টারও রাজি, আমরা যুক্তি দিয়ে বুঝাইছি, কোরআন হাদিস বিজ্ঞান সবগুলো পেশ করেছি, কিন্তু বাংলাদেশের কতিবে আলেম কোনো যুক্তি নাই, কোনো দলিলও নাই তাদের কাছে, তার বলে আমরা চিন্তা ভাবনা করে দেখি, এই বলে চলে যায় কিন্তু সিদ্ধান্তে আসে না। প্রাইম মিনিস্টার এত বড় ঝুঁকি কেন নেবেন নিজে, এটা সেন্সিটিভ বিষয়, এটা আস্তে আস্তে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস, এই সচেতনতা বৃদ্ধি পেতে হবে। থাক ওই কথা থাক, আমি যে কথা না বললে, আর যেহেতু 10 মিনিট সময় আছে।